ঠিক আছিস? আখা, কি করছেন? এরকম করবেন না। ওনাকে বাঁচানো আমার অধিকার, আর সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সময়ের মধ্যে কাজ না শেষ হলে মালিক আমাদের ছাড়বে না। চোরাবালি থেকে বাঁচলো কিভাবে? চোরাবালি থেকে তো বেঁচে গেছিস, কিন্তু আমাদের হাত থেকে কি করে বাঁচবি? আমিও তোমাদের ব্যাপারে ঠিক এই কথাটাই ভাবছি। আমি আপনাকে আটকানোর কত চেষ্টা করলাম। আল্লাহ মানুষকে বানিয়েছে, আর মানুষই হয় যে অপরকে সাহায্য করে। তোমাদের মতো লোকেরা মানুষের নামে কলঙ্ক, আর আল্লাহর নাম উচ্চারণ করার অধিকারও তোমাদের নেই।
একদম ঠিক বলেছিস। আপনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন, আপনি আমাদের রক্ষক। সেই রকমই ভেবে নে। রক্ষক জিন্দাবাদ, রক্ষক জিন্দাবাদ, রক্ষক জিন্দাবাদ, রক্ষক জিন্দাবাদ, রক্ষক জিন্দাবাদ, রক্ষক জিন্দাবাদ। গুরুমা, গুরুমা চোখ খুলুন, গুরুমা গুরুমা চোখ খুলুন। জিনু তাড়াতাড়ি এসো। গুরুমা, গুরুমার জ্ঞান ফিরছে না কেন? চোখ খুলুন গুরুমা, গুরুমা গুরুমা চোখ খুলুন গুরুমা। আমার আকা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আপনাকে বাঁচিয়েছেন। গোলাপি ঝিল? হ্যাঁ, সেই ঝিল যাতে কেউ সাঁতার কাটতে পারে না, যার উপর দিয়ে হাঁটতে হয়। আমি জলের উপরে হেঁটেছি, জানি না কি করে, কিন্তু হেঁটেছি। এসব ছাড়ুন, আপনি ঠিক আছেন তো? ভাগ্য ভালো যে আপনার কিছু হয়নি। তুমি সত্যি জলের উপর দিয়ে হেঁটে গিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো? আর কি করব, আমার বাঁচানোর চাকরটা তো সঙ্গে আসেনি, তাই আমাকেই বাঁচাতে হলো। দারুণ মজা করে আকা। আকা কি মিষ্টি, তাই না গুরুমা? তিনি চুপচাপ কোথায় যাচ্ছেন? গুরুমা, গুরুমা এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না। আমি আবার হেরে গেলাম। চোরাবালি থেকে বাইরে কি করে এলাম? এমন মনে হচ্ছিল যেন চোরাবালি আমাকে বাইরের দিকে ঠেলছে। এই মাটির সঙ্গে আমার কিসের সম্পর্ক? আর তুই এত ভালো তলোয়ার চালাতে কবে শিখলি রে? সবই নিজে থেকে হয়ে গেল চটরপট। এমন মনে হচ্ছিল যেন ওই লোকেরা আমার আপনজন। এই মাটি, এই তলোয়ার, এরা সবাই আমার আপন। আপন? কিন্তু কেন? কি বদমেজাজি উনি! না মানে, আপনি এত কষ্ট করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওনাকে বাঁচালেন, আর উনি কোনো কিছু না বলে এমনি এমনি চলে গেলেন। এসেছেন কোথাকার গুরুমা? হ্যাঁ, এসবের মধ্যে তো আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনি জলের উপর অত দ্রুত হাঁটছিলেন কি করে? এত দ্রুত তো আপনি মাটিতেও হাঁটতে পারেন না। জানি না জিনু, সব নিজে থেকেই হলো। হ্যাঁ, নিজে থেকে হলো? আরে তাহলে যখন গিয়েছিলেন তাহলে মুকুটটা নিয়ে আসতে পারতেন, এক ঢিলে দুটো পাখি মারা হয়ে যেত। এটা তো আরো ভালো, আমি তো মুকুটের কথা ভাবিনি। আমি তো শুধু মা, মানে গুরুমাকে বাঁচানো ছাড়া আর কিছু ভাবতেই পারিনি। হ্যাঁ, জানি না কি সম্পর্ক ওনার সাথে আমার।
কোনো তো সম্পর্ক আছে। আমি যতবার ওর থেকে দূরে যেতে চাইছি ততবার ভাগ্য আমাদের মিলিয়ে দিচ্ছে। এরকম কেন জিনু? জিনুকে কেন করছো জিজ্ঞাসা? মুকুট আছে সামনে আর মনে নেই আশা। তুমি আমার নাম জানলে কোথা থেকে? বাবা গুমনামি, গুমনামি। এই দেশের মাটি আমার প্রাণ কেন বাঁচালো? এই মাটির ঋণ শোধ করবে? এবার কি করবে? চলতে তোমাকে শেখাবে, বাবা রাস্তা তোমাকে দেখাবে। বাবা গুমনামি? জিনু, এনার জন্যই আমি আর চর্ণি বাগদাতে এসেছি। আস্তাগফিরুল্লাহ, তাহলে তো আপনি এনার থেকে একদম দূরে থাকুন। আর এনার জন্যই আমি তোমায় পেয়েছি। আরে তাহলে তো এনাকে সালাম জানান। বাবা গুমনামি, আপনি এখানে? ভাগ্য আমাদের একে অপরের দিকে টানে, কোনো বিশেষ কারণ তো আছে। সেটা কি কেউ জানে? কারণ? কিরকম কারণ? তোর বিশেষ উদ্দেশ্য আছে, সব উত্তর আছে তোর কাছে। হাত বাড়ালেই তুই মুকুট পেয়ে যেতিস, কিন্তু পুরনো সম্পর্ককে পালন করলি তুই। আকা, আমার মাথা ঘুরছে। পুরনো সম্পর্ক? ভাগ্যের কাছে মেনে নে তুই হার। ভেবে দেখ, তুই কেন বাঁচালি ওনাকে দুবার? দুবার? তখনও তুই এই মুকুট ছেড়েছিলি, আজকেও তার দিক থেকে তুই মুখ ফেরালি। সেটা এই জন্যে, কারণ ওনার কিছু হয়ে গেলে আমি সেটা মানতে পারবো না। ওনার জন্যই তোর মন এত চিন্তিত হয়ে আছে। কারণটা কি? কোনো বিশেষ সম্পর্ক নাকি সাধারণ সংযোগ আছে? সাধারণ সাধারণ ছাড়ুন আকা, যদি উনি চলে যান তারপর আমায় ডাকবেন। বাবা, আমি কিছু বুঝলাম না। কিছু কথা বুঝতে পারা যায় না, শুধু অনুভব করতে হয়। স্মৃতির ফুল ঠিক ফুটবে, সেটাই শোন যেটা তোর মন বলে উঠবে। তাহলে বাবা, আমার কি এখানে থেকে যাওয়া উচিত? তুই হলি নিজের মনের রাজকুমারী, সিদ্ধান্ত নে, স্বাধীনতা আছে তোরই। বাবা, এই মাটির সঙ্গে আমার কিসের সম্পর্ক? আজ ও তোর প্রাণ বাঁচিয়েছে, পুরনো যে সম্পর্ক তা পালন করেছে। কথাটা সোজা নয় কো গোল, এটাই তো সত্যি। শুধু তুই চোখ খোল। কিন্তু বাবা, এটা তো আরো ভালো। সত্যি এটাই যে উনি তালিম ঘরের গুরুমা, আর আমি ওনার হেরে যাওয়া সাগরেত। হার মেনে বসে পড়তিস তুই, প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচাতিস না তুই। এটা তো আরো ভালো। সাগরেদের থেকে তুই অনেক বড় রে, কাহিনী এখনো বাকি আছে রে। অসম্পূর্ণ কাহিনী কি সম্পূর্ণ হবেই? ভাব আলাদিন, নাম তো শুনেছ নিশ্চয়ই। আরে বাবা বাবা, আলাদিন নামটা কেউ শোনেনি।
স্মৃতির ফুল, মাটির সঙ্গে সম্পর্ক, বাবা এসব কি বললেন আর কোথায় চলে গেলেন? হ্যাঁ, আরে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? ওনার কথা শুনে তো আমার মাথা ঘুরছিল। তোমার হাতের সিমুই পায়েস যাক কেল, ওটা তো দুনিয়ার সব ব্যথার ওষুধ মা। দ্বিতীয় ধাতাও সমাধান করে ফেলেছে, এইবার তো মানছেন মা? মা, বাগদাতে আসবার পরে আমার জীবনটা তো বদলেই গেছে, আমিও বদলাচ্ছি শুধু এই গুরুমার জন্য। কিন্তু কেন? আমি তালিম ঘর থেকে তো খুব সহজেই বেরিয়ে পড়েছি, কিন্তু ওই লোকেদের বিপদে দেখে আমি সব ভুলে গেলাম। এতগুলো সেপাইয়ের সঙ্গে একা লড়াই করলাম। হ্যাঁ, তারপর মনুষ্যত্ব, ধর্ম এসব নিয়ে কি সব বলছিলিস তুই? ওই অপরিচিতদের বাঁচানোর জন্য আমি প্রাণের ঝুঁকি নিতে একবারও ভাবিনি। কিন্তু কেন? আপনার দেশ, আপনার জনগণ খুবই কষ্টের মধ্যে আছে। বাগদাদের আপনাকে প্রয়োজন সুলতানা। পাগলের মতন এখান থেকে যেতে চাইছিলিস? ওই বাবা বললো না, মাটি, ঋণ, রাজকুমারী, কিন্তু তোর তাতে কি? চল পালাই। আকা, এবার তো আপনি জলের উপর দিয়ে হাঁটতে শিখেই গেছেন, এবার মুকুটটা নেওয়া যাক আর তুর্কিস্তান ফেরা যাক। না, আর যা কিছু হলো সেটা সব বদলে দিয়েছে। এবার আমার লক্ষ্য মুকুট নয়, সত্যিটাকে খুঁজে বার করা। এই মাটির সঙ্গে নিশ্চয়ই আমার কোনো সম্পর্ক আছে। তাছাড়াও বাবা গুমনামি বললেন না, মনের কথা শুনলে সব বুঝে যাব। সেই জন্যে এইবার আমি মনের কথা শুনব। গুরুমার সঙ্গে কোনো সম্পর্ক তো আমার নিশ্চয়ই আছে, আর সেটা না জেনে আমি কোথাও যাব না। যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আকা, আপনার থেকেই শিখেছি সবকিছু ভাগ্যের হাতে ছাড়তে নেই। কখনো কখনো 18 বছর ধরে অপেক্ষা করা জিনকেও একটু তো চেষ্টা করতেই হয়। আমার ভ্রমের জাদু কাজ করেছে। আল্লাহ আপনাকে এতদূর নিয়ে এসেছে, এরপরে উনিই পথ দেখাবেন। শুধু আরেকটু ধৈর্য ধরতে হবে আকা, আপনি সত্যের অনেক কাছে আছেন। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।